মৌলভী বাজারের জন্মান্ধ নিশিকান্ত একসময় পথে পথে ভিক্ষা করতেন, তাকে পৃথিবী দেখার সুযোগ করে দেয় বিএনএসবি চক্ষু হাসপাতাল। তখন থেকে কাজও করছেন এই হাসপাতালে। বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ আমার চোখ অপারেশন করার পর আমি এখানে চাকরি করতেছি। নিশিকান্তের মতো এই প্রতিষ্ঠানে চোখের আলো পেয়েছে সিলেট অঞ্চলের অসংখ্য মানুষ। সম্প্রতি চালু হয়েছে শিশু ওয়ার্ড। চক্ষু হাসপাতালে আমরা চোখ প্রায় প্রতিদিনই অপারেশন ও অন্যান্য সেবায় ব্যস্ত থাকেন 12 জন চিকিৎসক, আর 70 ভাগ সেবাই দেয়া হয় বিনামূল্যে। এই প্রতিষ্ঠানটি বিগত 3 দশকের অধিক সময় ধরে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসহায় দরিদ্র রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। প্রতি বছর অন্তত 2 থেকে 3 লক্ষ রোগী আমরা দেখি। গরিব অসহায় মানুষকে স্বাভাবিক জীবনে আনতে পেরে সন্তুষ্ট চিকিৎসকরা। জন্মগত যাদের ছানি থাকে সেটা অপারেশন এখানে করা হয়, এছাড়াও টেরা রোগের বাচ্চাদের যারা টেরা রোগ আছে ওদেরও টেরা চোখের চিকিৎসা। সিলেটে অনেক রোগী আছে, যেসব রোগীগুলো সাধারণত চিকিৎসার অভাবে বিভিন্ন জায়গায় যেতে পারেন না, বাট তারা তখন আমাদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে আসে। বাংলাদেশ সরকারের অর্থায়নে বিদেশি সংগঠন অরবিস ও আন্দিরি হেল্পের মাধ্যমে পরিচালিত হচ্ছে মৌলভীবাজারের এই বিএনএসবি চক্ষু হাসপাতাল। ফারজানা শ্রাবন্ত, 21শে টেলিভিশন।